আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ আপনাদের সামনে 140% একটি জমির সন্ধান নিয়ে আসলাম নদীর পাশে। এটি হলো শীতলক্ষ্যা নদী, আপনারা দেখতেছেন। এটি হলো জমির পিছন সাইড। এই নদীটা চলে গেছে নরসিংদী হয়ে মেঘনায় যে জয়েন হয়েছে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো জমির পিছন সাইড, গাজীপুর জেলা, শ্রীপুর থানা, গোসিঙ্গা ইউনিয়ন এবং গোসিঙ্গা মৌজায় অবস্থিত এই জমিটা। খুবই সুন্দর একটি জমি। আমি টোটাল জমিটা কিন্তু ঘুরে দেখাবো আপনাদেরকে, সঙ্গেই থাকবেন। এটি হলো নদী, হ্যাঁ আপনারা ভালোভাবে দেখেন, এটি হলো নদী এবং এটি হলো জমি। হ্যাঁ, জমির শুরু মানে এই নদীটার পিছন, জমিটার পিছন সাইড পাইছে নদী। আর এই জমিটা হলো পশ্চিম থেকে পূর্ব দিকে আমি আসছি, জমির পূর্ব সাইডে দাঁড়িয়ে আছি এবং এই পূর্ব সাইডে হলো এই নদীটা অবস্থিত, শীতলক্ষ্যা নদী। আর আমি এখন জমিতে প্রবেশ করতেছি, পশ্চিম সাইডে প্রবেশ করতেছি জমির দিকে। এটি হলো উঁচু ভিটা জমি, সম্পূর্ণ প্রাকৃতিকভাবে উঁচু, মাটি কাটার প্রয়োজন নাই। এখনই আপনারা যা ইচ্ছা, মিল, ফ্যাক্টরি, বাগান বাড়ি, খামার বাড়ি সকল কিছুই এই মুহূর্তে করা যাবে, যেহেতু মাটি কাটার প্রয়োজন নাই, ভিটা জমি। চলেন টোটাল জমিটা একটু ঘুরে দেখি। হ্যাঁ, আমি টোটাল জমিটাই কিন্তু আপনাদেরকে ঘুরে দেখাবো। এটা 140% জমি। ঢাকা থেকে যদি আপনারা আসেন সেক্ষেত্রে হ্যাঁ আসতে হবে আপনাদের গোসিঙ্গা বাজার, শ্রীপুর থানা। ঢাকা থেকে শ্রীপুর থানায় আপনারা বাসে আসতে পারেন, ট্রেনে আসতে পারেন অথবা নিজস্ব পরিবহনে আসতে পারেন। আসার পর গোসিঙ্গা বাজার, ববাজার থেকে মাত্র 1 কিলোমিটার দূরে হলো জমিটা। এবং যে মেন রোড শ্রীপুর টু কাপাসিয়ার যে মেন রোড, সেই মেন রোড থেকে কিন্তু বেশি দূরে না। আমি দেখাবো আপনাদেরকে টোটাল মেন রোডটাও দেখাবো। মেন রোড থেকে মাত্র 500 ফিট দূরে হলো এই জমি। এই যে আপনারা দেখেন সম্পূর্ণ ভিটা জমি, 1 ইঞ্চি মাটি কাটার প্রয়োজন নাই। জমির পাশে মানুষের বাড়ি আছে। আর এটি হলো জমির সীমানা পিলার, আপনারা দেখেন এটি হলো সীমানা। এই যে সীমানা, এবং আমি দাঁড়িয়ে আছি জমির দক্ষিণ পাশে, আর সামনে হলো উত্তর পাশে, আর এটি হলো জমির পূর্ব পাশ, নদীর অংশ। এবং দক্ষিণ পাশ আমি দাঁড়িয়ে আছি এবং উত্তর পাশে আমি যাইতেছি, একটু দেখাই আপনাদেরকে। সম্পূর্ণ জমি সমতল ভিটা জমি। আসলে নদীর পাশের জমিগুলি বর্তমানে পাওয়া যায় না, আপনারা জানেন বেশ কিছু জমি ছিল নদীর পাশে, এগুলি বিক্রি হয়ে গেছে, আমরা বিক্রি করে দিছি। এখন যেই জমিগুলি আছে তার মাঝে হলো এই জমিটা আছে 140%। এই জমিটা আপনাদেরকে আমি ঘুরে দেখাইতেছি। এটি হলো জমির উত্তর পাশ, উত্তর পাশেও জমির নদী আছে। এটি হলো সেই শীতলক্ষ্যা নদী, আপনারা দেখেন এই যে শীতলক্ষ্যা নদী। এই জমিটা একটু লম্বা হয়েছে, স্কোয়ার না, জমিটা একটু লম্বা। এর মাঝে হলো যে নদীটা আছে, নদীটা চলে গেছে জমির দক্ষিণ পা উত্তর পাশ দিয়ে পূর্ব থেকে পশ্চিমে চলে গেছে। এটি হলো নদী, এই যে এটা নদী আপনারা দেখেন। নদী ঘেঁষে কিন্তু আমাদের এই জমিটা, সম্পূর্ণ ভিটা জমি। এগুলি কিন্তু কোনো প্রকার খাস গাজেট, ভিপি, এনিমি বা পিয়ার খতিয়ান, নদীর যে অন্তর্ভুক্ত খতিয়ানগুলি আছে এগুলি কোনো কিছু না, সম্পূর্ণ নিষ্কণ্টক নির্ভেজাল একটি জমি, 100% ফ্রেশ জমি। এই জমিতে কোনো প্রকার ঝামেলা নাই, নির্ভেজাল, নিষ্কণ্টক। এবং জমির পাশে মানুষের বাড়ি আছে, আপনারা দেখেন জমির পাশে রাস্তা, বিদ্যুৎ, সকল ধরনের সুযোগ সুবিধা আছে। এই যেটি হলো সীমানা, আমি টোটাল সীমানাটাই কিন্তু আপনাদেরকে ঘুরে দেখাইতেছি। এটি হলো জমির দক্ষিণ সীমানা, আপনারা দেখেন দক্ষিণ সীমানায় মানুষের বাড়ি।
এই যে এটা হলো দক্ষিণ সীমানা। আমি জমির পশ্চিম দিকে হাঁটতেছি, এটি হলো দক্ষিণ সীমানা এবং এটি হলো জমির পশ্চিম সাইড, এটি হলো উত্তর সাইডে নদী আছে। তো এই জমি উঁচু ভিটা জমি, মাটি কাটার প্রয়োজন নাই, এখনই বাগান বাড়ি খামার বাড়ি করা যাবে। নিষ্কণ্টক নির্ভেজাল জমি, জমির পাশে হলো এই যে বালুর গদি, এই গদিগুলি কিন্তু এই সম্পত্তির মালিকেরই। তো এই জমিগুলি কিন্তু খুবই মানে টাকার বিনিময়ে কিন্তু ভাড়া দেওয়া হয়, এবং এই পাশের যেটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ ভাড়া দেওয়া আছে বালু তোলার জন্য। তো এই জমিটা কিন্তু ভাড়া নাই, এটা যারা মালিক আছে সরাসরি ওনারা কিন্তু বিক্রি করে দিবে, এই জন্য কিন্তু ভাড়া দিচ্ছে না। তো বাজারের পাশের জমি যেহেতু এটা খুবই ভালো মানের একটি জমি এবং নিষ্কণ্টক নির্ভেজাল জমি, এটি হলো জমির উত্তর পাশে আমরা চলে আসলাম একবারে জমির লাস্ট প্রান্তে, যেখান থেকে জমি শুরু হয়েছে আমাদের জমি। এই যে এটা হলো জমির সীমানা প্রাচীর লাইল আপনারা দেখতেছেন, এখানে হলো পশ্চিম সীমানা, এটি এই পশ্চিম সীমানা থেকে পূর্ব দিকে হলো 4 বিঘা জমি আছে, 140% জমি, জমিটা কিন্তু একত্রে বিক্রি হবে, ভেঙে বিক্রি হবে না। এই যে জমি খুবই ভালো মানের একটি জমি। তো এখানে আমি আপনাদেরকে মেন রাস্তাটা আপনাদেরকে দেখাবো, পাকা রাস্তাটা কত দূরে জমি থেকে সেটাও দেখাবো। আর এখানে প্রতি শতাংশ জমির মূল্য 1 লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে, প্রতি শতাংশ জমির মূল্য 1 লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা এই জমিটা যদি নিতে চান। এবং জমির কাগজ খুবই ভালো, এটা হলো ওনারা সকলেই বিক্রি করবে, নামজারি খাজনা খারিজ করা আছে, এখনই রেজিস্ট্রি করা যাবে। আর এই জমিতে প্রবেশের জন্য যে রাস্তাটা, এটি হলো 12 ফিটের একটি রাস্তা। তো এখন জমির একবারে পশ্চিম অংশে দাঁড়িয়ে আছি, এটি হলো জমির লাস্ট সীমানা, এখান থেকে জমি শুরু হয়েছে পূর্ব দিকে নদী পর্যন্ত যেয়ে লাগছে 4 বিঘা জমি। এখন আমি রাস্তাটা দেখাই, এটি হলো 12 ফিটের একটি রাস্তা। এই যে এটি হলো রাস্তা, চলেন আমরা এই রাস্তা দিয়ে আমরা হাঁটি। এই জমিতে প্রবেশের জন্য হলো এই 12 ফিটের রাস্তা দেওয়া হয়েছে। তো আমি মেন রাস্তায় কিন্তু হাঁটতেছি, মেন রাস্তা কিন্তু দেখা যায় জমি থেকে মাত্র 400 থেকে 500 ফিট বলছিলাম, তো এর উপরে কিন্তু হবে না, 400 থেকে 500 ফিটই হবে। এটা হলো এই যে আপনারা দেখেন আমি চলে আসছি, যে দেখা যাচ্ছে এগুলি হলো দোকানপাট মেন রোডের উপরে, মেন রোডের উপরে দোকান এগুলি। আর এইটা বালুর গদি, এটা হলো পিছনের সাইড, সামনে হলো মেন রোড। এটি হলো 24 ফুটের একটি মেন রোড, মেন রোড থেকে 500 ফিট দূরে হলো জমি। এটা হলো বালুর গদি, পাশে আছে ব্লক ইটের ফ্যাক্টরি এবং সিমেন্টের, যেই সিমেন্টের গাটি আনয়ন, এই যে সিমেন্টের এখানে হলো ঘাট, সিমেন্টের ঘাট, যত ধরনের সিমেন্ট আছে এই সিমেন্টগুলি কিন্তু নদীপথে আনা হয়। এই যে দেখেন আপনারা ইটের রাস্তা, এটি হলো যে ইট 12 ফিটের রাস্তা, এখানে টাক ঢুকছে। তো এই যে মেন রুট, এটি হলো মেন রুট, এই যে এটি মেন রুট। হ্যাঁ, এই যে আমরা মেন রোডে চলে আসছি, মেন রোড থেকে 500 ফিট দূরে হলো আমাদের জমি। এই যে এটি হলো মেন রোড, এটি হলো গোসিঙ্গা টু কাপাসিয়া যে মেন রোড, এটি হলো সেই মেন রোড। আর এটি হলো সিমেন্টের ঘাটি, সামনে হলো গোসিঙ্গা বাজার, আর এটি হলো রাস্তা। এই রাস্তা থেকে আপনারা 500 ফিট যাওয়ার পরে কিন্তু আমাদের এই জমিটা, এই যে এই রাস্তা 12 ফিটের রাস্তা, এই গদির পিছনেই হলো আমাদের জমি। 140% জমি একত্রে বিক্রি হবে, ভেঙে বিক্রি হবে না। তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।